জান্নাতের সরদার ইমাম হাসান রদি আল্লাহ তালা আনহুমা এর একটি ছোটকালের ঘটনা বর্ণিত রয়েছে, যে একজন বৃদ্ধ লোক ওযু করছিলেন, কিন্তু তার ওযুতে সুন্নতগুলো ছুটে যাচ্ছিল, সুন্নত মোতাবেক ওযু করছিলেন না। বৃদ্ধ যখন ওযু সেরে নিলেন, তখন উভয় সাহাজাদাগণ বললেন, সাসাজান আমরা একটি আবেদন করব, তা হচ্ছে আমরা উভয়ে উজু করতেছি, আপনি অনুগ্রহ করে আমাদের উজু করার পদ্ধতিগুলো খুব গভীরভাবে দেখবেন, আমাদের মধ্যে কে বিশুদ্ধ সুন্নত অনুসারে উজু করছে। অতঃপর উভয় শাহজাদা উজু করতে আরম্ভ করলেন, আর ওই বৃদ্ধ লোকটি তাদের ইমান সজীবকারী উজু করার দৃশ্য দেখছিলেন, আর দেখতে পেলেন যে কোনো ত্রুটি ওই মদিনার ছোট্টমণি মোবাল্লিকদের উজুতে নেই, বরং ত্রুটি তার নিজের উজুর মধ্যে ছিল, অমুক অমুক শূন্য তাতে পালিত হয়নি। আর ওই বড়জনটি আনন্দিত মনে আপন বুজু সংশোধন করে নিলেন, অর্থাৎ এর শেষে আজাদা যদি ও বুড়ার লোকটিকে ওই বৃদ্ধ লোকটিকে বলতেন যে আপনারা আপনি উজুতে এই ভুল করেছেন, এটা শূন্য মোতাবেক নয়, তাহলে হয়তো গ্রহণ করতেন না, কিন্তু উভয় শাহজাদা এমন সুন্দর পদ্ধতিতে শুধরিয়ে দিলেন যে নিজেদের উজুগুলো দেখার জন্য বললেন, এবং ওই বৃদ্ধ লোকটি নিজের উজুর যে সুন্নতগুলো ছুটে গেছে এগুলো সংশোধন করে নিলেন। তো এ সমস্ত ঘটনা আমাদের ছোট ছোট শাহজাদা, এরা ছোট বয়স থেকে, কারণ এটা তো ছোটকাল দেখেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের কোলে বড় হয়েছেন, এদের থেকে আমাদের শিক্ষার বিষয় রয়েছে যে আমরা কিভাবে মানুষের সাথে উত্তম আচরণ করব। এভাবে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের পরবর্তী যারা বুজুর্গানে কেরাম রয়েছেন, এরাও এর উপর আমল করতেন, সুন্দর আচরণ দিয়ে মানুষকে নেকির দাওয়া দিতেন, মানুষের সুন্দর ব্যবহার করতেন।